আজ বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আগমন উপলক্ষে কক্সবাজার এক আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলমের সভাপতিত্বে ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ গিয়াসউদ্দিনের সঞ্চালনায় কক্সবাজারের অন্তর্গত চকরিয়া ডিগ্রি কলেজ মাঠে বিশাল জনসভা এক গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার দুই কুতুবদিয়া মহেশখালী আসনের সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক এমপি, মহিলা সংসদ সদস্য কক্সবাজার ও রামু সদরের কানিস ফাতেমা মোস্তাক, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার চার টেকনাফুকিয়া আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি, বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজার জেলা সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ সিআইপি, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি, চকরিয়া সাবেক পৌর মেয়র হায়দার আলী, বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবু হেনা, বাংলাদেশ আওয়ামী লীগ পেকুয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার বাবুল সহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চকরিয়া পেকুয়া এবং কক্সবাজার বিভিন্ন থানা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। এছাড়া স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী সহ বিভিন্ন চ্যানেলের সাংবাদিক ও লাখো মানুষ উপস্থিত ছিলেন। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমান এবং আগামীতে প্রতিটি গ্রামে গঞ্জে বিভিন্ন কাজের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। চ্যানেল কর্ণফুলি, নিউজ ডেস্ক। প্রণয়নের কাজ চলমান। প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদের অর্থনীতির প্রাণ লবণ চাষি, চিংড়ি চাষীদের আমাদের বাঁচাতে হবে। আপনারা যে সংকটের কথা বলেছে, আমি যাতে কোনো সিন্ডিকেট আপনাদের গরিব চাষীদের সে মুনাফা, আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের জনগণ আতঙ্কে আছে, কাজেই আমরা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাবো আগামীকাল গাম্বিয়ার করা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের একটা রায় হওয়ার কথা। আমরা আশা করব বিশ্ব বিবেক, বিশ্বের আদালত, বাংলাদেশের রাস্তার উন্নয়নের জন্য 290 কোটি টাকা দিয়েছেন, লিঙ্গ রোডের রাস্তা 4 লেন করার জন্য চকরিয়া পেকুয়ার মানুষ তারা আপনার দিকে তাকিয়ে আছেন। আপনি তাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আপনি তাদেরকে গ্রহণ করুন মনের থেকে। এই কথা বলে কক্সবাজার রামুবাসীর পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত জানিয়ে এই রকম জনসভা আমার আসলে আরেকটি করা।